হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আমি সবসময় আপনাদেরকে ভালো লাগে যেটা রিভিউ দিতে চেষ্টা করি। আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের ফ্রেন্ডদের দেখানোর জন্য আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আজকে আমি ছোট্ট একটা গ্যাজেটের রিভিউ দেবো, এটা হচ্ছে টুথপিক হোল্ডার। আমরা সাধারণত বাজার থেকে যখন টুথপিক কিনে নিয়ে আসি তখন এগুলো প্যাকেটে থাকে, দেখা যায় এগুলো বাসায় রাখতে অনেক সমস্যা হয়, খোলা রাখতে হয়, অথবা বাজার যে প্লাস্টিকের টুপি কুলারগুলো থাকে এটা খোলা থাকে। তো সেই জন্য আমি একটা সুন্দর একটা গ্যাজেট নিয়েছি, টুপি কুলার, অনেক সুন্দর, ডিম প্রকৃতির, দেখতে অনেক সুন্দর, আর টুপিগুলোর ভিতরে থাকে কোনো ময়লা হওয়ার সম্ভাবনা থাকে না। দেখে নিই এটা ফিচারটা, দেখে নিই। এই টাইপের টুপি কুলারগুলো বিভিন্ন রকমের হয়, কাঠের থাকে, মেটালের থাকে, তারপর সিরামিকের থাকে। তো এটা কাঠের হোল্ডার, এটা দেখতে অনেক সুন্দর, ডিম্বাকৃতি। আপনারা এখানে ধরেন চাপ দিলে ওপেন হবে, তো অনেকগুলো চলে আসবে টুথপিকগুলো। আপনারা ইউজ করার পরে ইউজ করবার আবার চাপ দিয়ে রেখে দেবেন, ব্যাস আবার এগুলো ভিতরে চলে গেলো। এভাবে থাকলে টুথপিকগুলো ময়লা হওয়ার সম্ভাবনা থাকে না, আপনার এটা ডাইনিং টেবিলের শোভা বাড়াবে। তো ফ্রেন্ডস, আপনারা টুথপিক রাখার জন্য এই টুথপিকগুলোটি ব্যবহার করতে পারেন, অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, আর প্রাইসও কম আছে, $2-4 ভিতরে এটা আপনারা কিনতে পারবেন। এই টুথপিক হোল্ডারটি আপনারা শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন, এটা দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন, আপনাদের ফ্রেন্ডদের দেখানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।